হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় রুশাজ ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। তো কিছুই করিনি, চুপচাপ শুয়ে আছি। ইভিনিং মানে কিছু করিনি বলতে ফ্রেশ হইনি। তো মেয়ে একটু বাইরে গেছিলো, ওখান থেকে খেলে মাঠে থেকে এসে মেয়ে এখন ফুচকা খেলো, ফুচকা খেয়ে শুয়ে আছে। তো আমি এখন যাব আমার কিচেনে, একটা তরকারি হবে ও আর হবে রুটি, তো ওগুলো বানাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি করছি। চলো তো ইভিনিং থেকে আমার ভিডিওটা শুরু করছি, তো দেখতে থাকো কন্টিনিউ। আর এই তো শীতের সময়, বুঝতে পারছো, লেপের মধ্যে ঢুকে বসে আছে। তো আমাকেও দেখো তোমরা, লেপ দেখতে পাচ্ছ তো, লেপ মানে একদম পুরো গায়ের মধ্যে নিয়ে নিয়েছি। তো লেপ গায়ে দিয়ে এই দেখো মেয়ে এখন ঘুমোবে। তো দিনের বেলায় ঘুমোয়নি, তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় ঘুমিয়ে যাচ্ছে। বলছে আমাকে আমার জন্য ভাত মানে রান্না শুরু করো, মানে ভাতটা আমার শেষ হয়ে গেছে আজকে, তো ভাতটা রান্না করো আমার জন্য। না আজকে রুটি খাও, রুটি খায় না, ভাত খেতে চাই, শুধু বলবে ভাত দাও। ভাত খেলে হবে, সবই খেতে হবে, তাই না বলো? তোমরাই বলো তো, তোমরা বলো। মিমিরা ওকে বলে দিও, রুষার মিমি তোমরা সব বলে দিও যে ভাত খেতে হবে না রুটি খেতে হবে। রোজই কি এক খাবার খাওয়া যায়? এখন ফুচকা খেয়ে শুয়েছে, তো চলো আমি রান্না করে যাই। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ফুচকাটা খেয়ে কি করে ফেলে রেখেছে। তো চলো দেখো ব্যাক ক্যামেরায়, যে পড়ে আছে দেখছো, এই দেখো থালা বাটি হয়ে পড়ে আছে। খেয়েছে, খেয়ে একদম পেটকে শান্তি করে নিয়ে বিছানায় ঢোকানো, বিছানায় শুয়ে আছে। এখন আমি এগুলো গোছাবো, তো চলো দেখাচ্ছি পরে আবার তোমাদেরকে কি কি শেয়ার করতে পারি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো ইভিনিং থেকে শুরু করছি, বললাম মানে এন্ট্রি তো দিলামই। দেখো ফুলকপি এখানে রান্না হবে, একটু রসা রসা। তো দেখো এখানে ছোট্ট ছোট্ট করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি, এখন ডিনারের খাবার রেডি হচ্ছে, প্রিপারেশান। তো এখানে দেখতে পাচ্ছো সবজিটা ভালো করে কেটে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো আজকে ইভিনিং থেকে শুরু হলো ব্লগটা, তো দেখতে থাকো কন্টিনিউ আমি কি কি তোমাদেরকে শেয়ার করতে পারি। তো দেখো বন্ধুরা, ঠিক আছে, তো দেখতে থাকো। আর খুব ঠান্ডা, নিচে বসে আছি, ভালোও লাগছে না, এত ঠান্ডা লাগছে। আর ফুলকপিতে তো পোকাও থাকে, তো ভালো করে দেখেও পরিষ্কার করে কেটে নিতে হচ্ছে। এই দেখো ফুলকপিটা আর আলুটা ছোট্ট ছোট্ট কেটে নিয়েছি, এখন ভাজা করব, হালকা হালকা ভাজা করে তুলে নিতে হবে। তো হালকা ভাজা করছি। তো আজকে আমার হয়তো যেন ইউটিউবের স্বপ্ন শেষ, ইউটিউব করার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, কী করব। তো দেখো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে ঠিকই বলছি কেন আমার স্বপ্ন ভেঙে শেষ হয়ে যাচ্ছে সেটা বলবো। তো দেখো ব্লগ হয়তো দিতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপি ভেজে তুলে নিয়েছি, এখানে মশলাটা রেডি করে নিয়েছি, মশলাটা দেখো কষাতে দিয়ে দিয়েছি। এখন আমি ফুলকপিটা ভালো করে দিয়ে দিয়ে এখন রান্নাটাই দেখো জল দিয়ে দিয়েছি, ফুলকপিটা হালকা দিয়েছি, কারণ কি বলতো মাখা মাখা হবে, আমি তো ঝোল রাখবো না। এই দেখো নামিয়ে নিলাম, তো দেখো এইভাবে থাকলো, খুব সুন্দর লেগেছে, টেস্ট হয়েছে, কারণ পরে ভেজ দিচ্ছি সেই জন্য বলতে পারছি, খেতে অসাধারণ টেস্ট হয়েছে। এখানে দেখো আটা মাখিয়ে নিয়েছি, আটা মেখে নিয়ে একদম পুরো রুটি বানাতে বসে যাব। রুটিটা আমি বানিয়ে নিয়ে এখন দেখো সেকে নিতে হবে ভালো করে। তো দেখতে পাচ্ছি বেলে নিয়েছি, আমি এভাবে করিনি, কারণ কি বলতো একভাবে বেলে নেওয়া সেকে নেওয়া পারি না, তো এইভাবে বেলে নিয়ে পরে সেকে নিতে হয়, ভেজে নিতে হয়, যেটাকে বলে রুটি ভাজা আর কি। তো ভেজে নিব এভাবে। তো ওইটা হচ্ছে গতদিনের রুটি, ফেলে দিলাম, তো আমার থাকেই একটা দুটো রুটি থেকেই যায়। যেখানে দেখো মেয়েকে রুটি বানাতে দিয়ে, মেয়ে আবার বলছে আমি রুটি করবো, পাপাকে দিব এই রুটিটা। মেয়ে এখন আমার বড় হয়েছে, বুঝতে শিখেছে, সবার মানে কষ্টটা বুঝতে শিখেছে, যে পাপাকে একটু দিতে হবে, পাপার জন্য মায়া হয়েছে। মেয়ে বড় হচ্ছে না, মায়া তো হবেই, ভালো বুঝতে শিখে গেছে। তো দেখো এখানে ও রুটি বেলছে, পেঁয়াজ দেখছো এখানে, আমি জানো তো কেটে রাখি, খোসা ছাড়িয়ে দেখো পরের দিন সকালে চলে এসেছি, সকালে, কারণ ইভিনিংয়ে ওইটুকুই শেষ, পরের দিন সকালে দেখো হাঁটাহাঁটি শুরু করেছে, মেয়ে হাঁটছে, ওকে বলছি তুমি হাঁটো, মানে আমার হাঁটা তো জানোই
আমি এখন হাঁটছি, কয়েকদিন থেকে হাঁটছি, তো আমার হাঁটাটা হয়ে গেছে কন্টিনিউ। আমি অনেকক্ষণ হেঁটেও নিয়েছি, 1.5 ঘন্টা মতো এখন মেয়েকে হাঁটতে দিয়েছি। তো মেয়ে হাঁটছে, মেয়ের সঙ্গে তো আমার হাঁটা হবে না, তো মেয়েকে হাঁটাতে গেলে আমি যদি জোরে দৌড়াই হাঁটি, দৌড়ে দৌড়ে হাঁটি, তো মেয়ে বলবে যে আমার পাচ্ছি না, তুমি চলে যাচ্ছ, তো এরকম একটা। তো ওকে বলছি তুমি হাঁটো, আমি তো হেঁটেছি, তুমি এখন হাঁটো, ধরতে পারছি না তোমাকে। ওর সঙ্গে একটু খেলার ছলে ভালো করে ওকে হাঁটিয়ে নিচ্ছি সকাল মর্নিংয়ে। তো দেখতে পাচ্ছ, তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ওদিকে আমি চায়ের জন্য জল ফুটতে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার ডাল সেদ্ধ করেছি টমেটো দিয়ে, তো ডাল সেদ্ধটা পড়ে আছে। তো আমার ইউটিউব করার স্বপ্ন, ইউটিউব করা শেষ হয়ে যাচ্ছে। তো কেন বলছি তোমাদেরকে এখন বলবো, তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো দুধ গরম করেছি, মেয়েকে এখন দিব, হরলিক্স দিয়ে এখানে ডালটা তো সিটি দিয়ে নিয়েছি। এখানে দেখছো আলু, তো আমার না আলুটা ছোটো ছোটো ভাজা হবে। তো তারপরে বলছি তোমাদেরকে, আমার ইউটিউব আমার করা শেষ বলতে আমার ট্রাইপডটা ভেঙে গেল, এইটাই হচ্ছে আমার ইউটিউবের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। তার জন্য আমি তোমাদের কাছে আর বেশি কিছু শেয়ার করতে পারছি না, অনেক দুঃখিত। আমার ইউটিউবে কন্টিনিউ ভিডিও দিতে পারবো কি তাও ঠিক নেই, কী করবো উপায় নেই। এখন যদি ভেঙে যায় আর কিছু করার নেই, ভেঙে গেছে তো কী করার আছে। তো দেখি আর একটা অর্ডার দিতে হবে, দিয়ে আমি আবার কন্টিনিউ মানে ভিডিও বানাবো, কিন্তু সেইভাবে আর হবে না, ট্রাইপড ছাড়া কি চলে বলো। এখানে দেখো শাকটা আমি কেটে নিব, তো শাকটা আমি রান্না বসাবো, দেখতে পাচ্ছো ছোলা, এটা ছোলার শাক, ছোলার শাকটা রান্না হবে। ভাতটা দেখো বেড়ে নিয়েছি, আর বেশি ভিডিও আমি বানাতে পারিনি বন্ধুরা, তোমরা একটু দেখে নিও। যারা নতুন দেখবে আমার চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ, আমার ফ্যামিলিকে একটু সাপোর্ট করো, আর আমি তোমাদের ভালোবাসা পেতে চাই। যারা নতুন আসবে তারা একটু লাইক দিয়ে দেখো, পুরোনোরা একটু ওয়াচ করো, লাইক দিয়ে দেখো। তো দেখো এখানে শাকটা কিন্তু বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ঠিক আছে, খুব বেশি কন্টিনিউ ভিডিও করা তো যাবে না, তোমরা তো জানোই, তোমাদেরকে তো বলেই দিলাম যে আমার কেন আমি পারিনি। এই তো আর কিছুক্ষণ পরে কিন্তু ভিডিও বন্ধ হয়ে যাবে, তো তোমাদেরকে তো কেন কারণটা বলে দিলাম। ট্রাইপডটা ঠিক ছিল, তো ট্রাইপড নষ্ট হয়ে গেল, কিছু করার নেই, আমার ধরার লোকও তেমন নেই, ট্রাইপডই আমার শেষ সম্বল হচ্ছে ট্রাইপড। তো অনেকে কি হয় যে ভিডিও ধরার মতো ধরে দেই, কন্টিনিউ ভিডিও করতেও থাকে, কিন্তু সেটা আমার দ্বারা তার হচ্ছে না, কারণ আমার লোকের অভাব। তো সেই জন্য তো যাক, ট্রাইপড আবার নিয়ে নিতে হবে একটা, দেখা যাক। তো শাকটা দেখো অর্ধেকটা করে নিলাম, আর অর্ধেকটা কিন্তু শাক রেখে দিয়েছি, এটা পরে করব। ঠিক আছে, এদের খেতে বসেছে, টাটা, নতুন ভিডিও নিয়ে চলে আসবো।